আচ্ছা, আমাদের আজকে হচ্ছে চ্যাপ্টার থ্রি। তো চ্যাপ্টার থ্রি হচ্ছে অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড কালচার অফ অর্গানাইজেশন। দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড কালচার অফ অর্গানাইজেশন। আচ্ছা, তো এই চ্যাপ্টার হচ্ছে এই দুইটা টপিক নিয়ে, হ্যাঁ, অর্গানাইজেশনের ইন্টারনাল এনভায়রনমেন্ট এবং এক্সটার্নাল এনভায়রনমেন্ট, একই সাথে অর্গানাইজেশনের যে কালচার গুলো দেখা যায়। তো কালচার কি? কালচার জানি আমরা, যে কালচার হচ্ছে দ্যাট ইজ দ্য সেট অফ ভ্যালুস, সেট অফ কমন ভ্যালুস। হ্যাঁ, যে কমন ভ্যালু গুলো প্রত্যেকটা অর্গানাইজেশনে আলাদা আলাদা থাকে অথবা একও হতে পারে। তো কালচার হচ্ছে সেই সেট অফ ভ্যালুস, কাস্টমস। আর এনভায়রনমেন্ট হচ্ছে কি? পারিপার্শ্বিক অবস্থা। এই এনভায়রনমেন্টটা হতে পারে ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ অর্গানাইজেশন আর এক্সটার্নাল এনভায়রনমেন্ট অফ অর্গানাইজেশন। তো এই এনভায়রনমেন্ট সম্পর্কে এবং কালচার সম্পর্কে আমরা জানবো, যে একটা অর্গানাইজেশনের কমন কি কালচার থাকে, কমন কি ইন্টারনাল এনভায়রনমেন্ট এবং কমন কমন এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো আমরা এই চ্যাপ্টারে দেখবো। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার থ্রি হচ্ছে দিস ইজ অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড কালচার। ওকে, এবার দেখা যাচ্ছে, ক্লিয়ার? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। তো চ্যাপ্টার থ্রিতে আমরা বললাম যে যেই জিনিসগুলো আমরা দেখব, কেউ আসছে, ওয়েটিং রুম। ওকে, আমি অ্যাডমিট করে দিয়েছি। আচ্ছা, সো দেখেন, লার্নিং অবজেক্টিভ। তো এই চ্যাপ্টারে হোয়াট আর আওয়ার লার্নিং অবজেক্টিভস? ফার্স্ট অফ অল, এখানে আমরা দেখব যে নেচার অফ অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড আইডেন্টিফাই দ্য এনভায়রনমেন্ট অফ ইন্টারেস্ট টু মোস্ট অর্গানাইজেশন। তাহলে প্রথম লার্নিং অবজেক্টিভ হবে যে অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টের, আমি তো করে দিলাম জয়েনিং। হ্যাঁ, মাত্র মাত্রই মাত্রই নোটিফিকেশন আসছে, আমি করে দিয়েছি, এখন পারবে। আচ্ছা, তো প্রথম অবজেক্টিভ হচ্ছে যে নেচার অফ অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট, দেন আইডেন্টিফাই দ্য এনভায়রনমেন্ট যেটা অর্গানাইজেশনের দরকার। সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে ডিসক্রাইব দ্য কম্পোনেন্টস অফ জেনারেল টাস্ক এনভায়রনমেন্ট অ্যান্ড ডিসকাস দেয়ার ইম্প্যাক্ট। তাহলে এখানে এনভায়রনমেন্টকে দুইটা কম্পোনেন্টে ভাগ করা হয়েছে, জেনারেল এবং টাস্ক, এটা আমরা পরবর্তীতে দেখব, এবং সেটার ইম্প্যাক্টটা কী। আচ্ছা, এরপরে থার্ড অবজেক্টিভ হচ্ছে আইডেন্টিফাই দ্য কম্পোনেন্টস অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডিসকাস দেয়ার ইম্প্যাক্ট। তো একই সাথে ইন্টারনাল এনভায়রনমেন্ট হচ্ছে অ্যানাদার কম্পোনেন্ট, সেটার ইম্প্যাক্টটাও দেখব, এবং ডিসকাস দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ডিটারমিনেন্টস অফ অ্যান অর্গানাইজেশনস কালচার অ্যান্ড হাউ দ্য কালচার ক্যান বি ম্যানেজড। তাহলে ফোর্থ অবজেক্টিভ হচ্ছে অর্গানাইজেশনাল কালচারাল সম্পর্কে জানা এবং সেটার ইম্পর্টেন্স, সেটা কীভাবে ম্যানেজ করা যায় অর্গানাইজেশনে, সেই জিনিসটা আমরা দেখব। আর নাম্বার ফাইভে যেটা দেখবো, আইডেন্টিফাই অ্যান্ড ডিসক্রাইব হাউ দ্য অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট অ্যাফেক্টস অর্গানাইজেশনস অ্যান্ড হাউ ইন অর্গানাইজেশনস অ্যাডাপ্ট টু দেয়ার এনভায়রনমেন্ট। তাহলে এনভায়রনমেন্ট অর্গানাইজেশনে কীভাবে প্রভাব ফেলে এবং অর্গানাইজেশন সেই এনভায়রনমেন্টের সাথে কীভাবে খাপ খায়, সেটা দেখব। ঠিক আছে, এরপর লাস্ট যেটা, বেসিক মডেল কিছু দেখব। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের লার্নিং অবজেক্টিভ অফ দ্য চ্যাপ্টার। আচ্ছা, সো আমরা কিছু কিছু টপিক স্কিপ করতে পারি, সেটা আমি বলে দিব যে কোন কোন টপিকগুলো আপনাদের পড়তে হবে, কোন কোনগুলো স্কিপ করতে হবে। আচ্ছা, এবার আমরা নেক্সটে যাই। হ্যাঁ, মানে যেগুলো আমরা পড়বো সেগুলো থেকেই তো কোশ্চেন আসবে। আচ্ছা, ওটা দেখাই দিব, ওটা পরীক্ষার আগে তো সবসময় বলে দিই। আচ্ছা, এবার দেখেন, খেয়াল করেন, অর্গানাইজেশনস এনভায়রনমেন্ট। তো এই স্লাইডটার আগে আমি এই গ্রাফিক্সের স্লাইডটা আপনাদের একটু দেখাতে চাই, যে গ্রাফিক্স অফ অর্গানাইজেশন অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। আচ্ছা, তো এখানে দেখেন, তিনটা কালারে একটা সার্কেল আঁকা হয়েছে। তো
প্রথম কালার হচ্ছে রেড, দেন ব্লু, দেন ইয়েলো। দেখতে পাচ্ছেন তো, ক্লিয়ার না? আচ্ছা, তো এখানে দেখেন রেড কালার যেটা সেটা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট, নিচে বলা আছে। আর ব্লু কালার মানে রেডের উপরের যেটা সেটা হচ্ছে টাস্ক এনভায়রনমেন্ট, আর হচ্ছে জেনারেল এনভায়রনমেন্টটা হচ্ছে একদম আউটসাইড যেটা। তো বেসিক্যালি আমরা অর্গানাইজেশনের এনভায়রনমেন্টকে দুইটা ভাগে ভাগ করি। কয়টা ভাগে ভাগ করি? দুইটা ভাগে। দেয়ার আর টু কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্ট, অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট। একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল এবং এই যে এক্সটার্নাল। সো এক্সটার্নাল এনভায়রনমেন্টকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে টাস্ক আর একটা হচ্ছে জেনারেল। ঠিক আছে, তো ইন্টারনাল এনভায়রনমেন্ট হচ্ছে বেসিক্যালি, সরি কিছু বল, হ্যাঁ হ্যাঁ, আমি ওটার জন্য রেকর্ড করছি করছি রেকর্ড করছি। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন ইন্টারনাল এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের এই সার্কেলের একদম ভিতরেরটা, যেখানে ইন্টারনাল এনভায়রনমেন্টের কিছু কম্পোনেন্ট দেওয়া আছে। আর এক্সটার্নাল এনভায়রনমেন্টকে যেই দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রথমটা হচ্ছে টাস্ক এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে এই যে ব্লু কালারের মধ্যে যেগুলো আছে। আর জেনারেল এনভায়রনমেন্ট হচ্ছে ইয়েলো কালারের মধ্যে বাইরের অংশটা যেটা আছে। আচ্ছা, সো এখন আমরা স্লাইডে যাই, আগের স্লাইড, আগের স্লাইড। আচ্ছা, প্রথমত আমাদের এনভায়রনমেন্ট এখানে বলা হয়েছে যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট। হোয়াট ইজ দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট? তো এক্সটার্নাল এনভায়রনমেন্টকে আমরা এখানে দেখি যে দুই ভাগে ভাগ করা হয়েছে, জেনারেল এনভায়রনমেন্ট, এভরিথিং আউটসাইড অ্যান্ড অর্গানাইজেশনস বাউন্ডারিজ। এক্সটার্নাল মানেই হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দ্যাট আর আউটসাইড দ্য অর্গানাইজেশন, অর্গানাইজেশনের বাহিরে যে কম্পোনেন্টগুলো থাকে। হ্যাঁ, তো জেনারেলি সেই কম্পোনেন্টগুলোকে বলা হয় ইকোনমিক, লিগ্যাল, পলিটিক্যাল, সোশিও কালচারাল, ইন্টারন্যাশনাল অ্যান্ড টেকনিক্যাল ফোর্সেস। সো দিজ আর দ্য জেনারেল এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। প্রথমত ইকোনমিক, অর্থনৈতিক যে ফ্যাক্টরগুলো থাকে, লিগ্যাল রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো যেগুলো থাকে, দেন পলিটিক্যাল ফোর্স যেগুলো থাকে, সোশিও কালচারাল ফ্যাক্টরস, ইন্টারন্যাশনাল ফ্যাক্টরস এবং টেকনিক্যাল ফোর্সেস। টেকনিক্যাল ফোর্সেস বলতে আসলে বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল সাপোর্ট, ইকুইপমেন্টস, এগুলোকে বোঝায়। তো এই হচ্ছে জেনারেল এনভায়রনমেন্ট ফ্যাক্টরস। আচ্ছা, এরপর টাস্ক এনভায়রনমেন্ট ফ্যাক্টর, দ্যাট ইজ অ্যানাদার ফ্যাক্টর অফ অর কম্পোনেন্ট অফ এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তো টাস্ক মানে হচ্ছে, টাস্ক মানে কি আপনারা তো জানেন, টাস্ক মানে হচ্ছে কোনো একটা ফোর্স, গ্রুপ, সেটাকে আমরা বলি টাস্ক। সো টাস্ক এনভায়রনমেন্ট হচ্ছে যে আপনার ইন্টারনাল এনভায়রনমেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য যে টাস্ক ফোর্সগুলো থাকে, যেমন স্পেসিফিক কোনো গ্রুপ অথবা অর্গানাইজেশন দ্যাট এফেক্ট দ্য ফার্ম। তো এটার এক্সাম্পল আমরা ওই যে ফিগারে দেখব। আচ্ছা, এরপরে ইন্টারনাল এনভায়রনমেন্ট, ইন্টারনাল এনভায়রনমেন্ট হচ্ছে যেই ফোর্সেসগুলো আমরা উইদিন অর্গানাইজেশনে দেখতে পাই। হ্যাঁ, কন্ডিশনস অ্যান্ড ফোর্সেস প্রেজেন্ট অ্যান্ড অ্যাট ওয়ার্ক উইদিন অ্যান অর্গানাইজেশন, অর্গানাইজেশনের ভেতরে যে ফোর্সগুলো প্রেজেন্ট থাকে। ওকে, দেন নেক্সট স্লাইডে আমরা দেখেছি যে এখানে ফিগারগুলো, সো ফিগারগুলো এখানে আমরা এক্সাম্পল আকারে দেখব। দেখেন রেড কালার জোন সেটা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট। তো এখানে এক্সাম্পল হিসেবে ইন্টারনাল এনভায়রনমেন্টে কারা কারা থাকে, ওনার, বোর্ড অফ ডিরেক্টর, এমপ্লয়ি, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, কালচার, অর্গানাইজেশনের মালিক যারা, মালিক পক্ষ, বোর্ড অফ ডিরেক্টরস, তারপরে এমপ্লয়ি, কর্মচারী, ফিজিক্যাল এনভায়রনমেন্ট মানে অর্গানাইজেশনের ফিজিক্যাল স্ট্রাকচার, কালচার, সবগুলোই হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্টের এক একটা কম্পোনেন্ট বা ফ্যাক্টর। ঠিক আছে, আচ্ছা, এরপরে বাকি যে দুটো সেগুলো হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এর মধ্যে প্রথমটা হচ্ছে টাস্ক এনভায়রনমেন্ট। তো টাস্ক এনভায়রনমেন্টে আমরা বলেছিলাম হচ্ছে স্পেসিফিক গ্রুপ যেটা সাপোর্ট দেয় ইন্টারনাল এনভায়রনমেন্টকে, যেমন আপনার সাপ্লাইয়ার, কাস্টমার্স, কম্পিটিটর্স, রেগুলেটর্স, হ্যাঁ,
তো সাপ্লায়ারের কাজ হচ্ছে কি, প্রোডাক্ট সাপ্লাই করবে, সেটা আপনার ইন্টারনালি প্রোডাক্ট অর্গানাইজেশনকে ফিজিক্যালি হেল্প করবে এবং অর্গানাইজেশনের প্রোডাকশনকে বুস্ট করবে। তো এটা হচ্ছে সাপ্লায়ারের কাজ। ঠিক একইভাবে প্রত্যেকটা টাস্ক ফোর্স হচ্ছে আপনার ইন্টারনাল এনভায়রনমেন্টকে হেল্প করবে টু অ্যাটেইন দেয়ার গোলস। তো দিস ইজ হাউ টাস্ক এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট টু সাপোর্ট দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। ঠিক একইভাবে কাস্টমার, কম্পিটিটর্স, রেগুলেটর্স, স্ট্র্যাটেজিক পার্টনার্স। আচ্ছা, রেগুলেটর্স কারা? রেগুলেটর্স হচ্ছে যেই স্পেসিফিক গ্রুপ আপনার অর্গানাইজেশনের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ঠিক করে। হ্যাঁ, যেমন গভর্নমেন্টাল এজেন্সি হতে পারে, সরকারি অর্গানাইজেশন হলে সেক্ষেত্রে অর্গানাইজেশনের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। তো এরা হচ্ছে রেগুলেটরস। আর স্ট্র্যাটেজিক পার্টনার্স হচ্ছে আপনার অর্গানাইজেশনের অংশীদারি যেই পার্টনারগুলো থাকে, যাদের শেয়ার থাকে আপনার অর্গানাইজেশনে, তারা হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনার্স। তো দিজ আর দ্য টাস্ক এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। আচ্ছা, এরপরে জেনারেল এনভায়রনমেন্ট, যে লাস্টের যে বাইরের যে অংশটা, যেমন ইন্টারন্যাশনাল ডাইমেনশন, টেকনোলজিক্যাল ডাইমেনশন, ইকোনমিক, সোশিয়ো কালচারাল, পলিটিক্যাল। তো এগুলো হচ্ছে এক একটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট ফ্যাক্টরস। আচ্ছা, তো এখানে আমরা অনেক সময় এটাকে সংক্ষেপে বলি প্যাস্টেল। PESTLE, প্যাস্টেল। তো প্যাস্টেল মানে হচ্ছে পি ফর পলিটিক্যাল, ই ফর ইকোনমিক, এস ফর সোশিও কালচারাল, টি ফর টেকনোলজিক্যাল, এল ফর লিগেল। এখানে লিগেলটাকে আলাদা করে বলা হয়েছে, পলিটিক্যাল অ্যান্ড লিগেলকে অনেক সময় একসাথেও বলা হয়, আবার আলাদাও বলা হয়। অ্যান্ড ই ফর অ্যানাদার ই ফর হচ্ছে এখানে ইন্টারন্যাশনালটা বাদ পড়েছে, তো ইন্টারন্যাশনালকে ই না বলে এখানে আই বলতে পারেন। প্যাস্টেল। আচ্ছা, তো এভাবে আমরা মনে রাখতে পারি যে এক্সটার্নাল এনভায়রনমেন্টের যে ফ্যাক্টরগুলো, তো প্রথমত পলিটিক্যাল ফ্যাক্টর মানে হচ্ছে ধরেন আপনার রাজনৈতিক যে অস্থিরতা বা স্থিতিশীলতা। হ্যাঁ, পলিটিক্যাল স্ট্যাবিলিটি উইল অলসো অ্যাফেক্ট দ্য ইন্টারনাল অ্যান্ড টাস্ক এনভায়রনমেন্ট। তো সেটাই হচ্ছে পলিটিক্যাল ডাইমেনশন। দেন ই ই ইকোনমিক ডাইমেনশন, দ্যাট ইজ দ্য অর্থনৈতিক যে আপনার অবস্থা, ডিমান্ড এবং সাপ্লাই, ডিমান্ড বাড়ছে না কমছে, কোনো একটা প্রোডাক্টের জিডিপি বা টোটাল জিডিপি, টোটাল জিএনপি কি অবস্থা। হ্যাঁ, ওইটার উপর নির্ভর করে আপনার অর্গানাইজেশনের ডিসিশনগুলো তৈরি করতে হবে। ইন্টারনাল ফ্যাক্টরগুলো সেই ইকোনমিক ডাইমেনশন অনুযায়ী পরিচালিত করতে হবে। হ্যাঁ, তো দ্যাট ইজ দ্য ইকোনমিক ডাইমেনশন। আচ্ছা, এরপরে এস ফর সোশিও কালচারাল। সোশিও কালচারাল হচ্ছে যে সামাজিক যেই অবস্থা, হ্যাঁ, সামাজিক সংস্কৃতি, সংস্কৃতি এবং সমাজ এই দুটো মিলে যে ডাইমেনশন, যেমন আপনার আপনি যেই সমাজে বা যে এরিয়াতে বিজনেস করছেন সেখানে আপনার ওই প্রোডাক্টটার ডিমান্ড কেমন, সেখানে সেটার অ্যাকসেপ্টেবিলিটি বা গ্রহণযোগ্যতা কেমন, তো এইগুলো হচ্ছে আপনার কনসিডার করতে হবে টু ডু ইয়োর বিজনেস। আচ্ছা, সোশিও কালচারাল। দেন হচ্ছে টেকনোলজিক্যাল ডাইমেনশন। তো টেকনোলজিক্যাল ডাইমেনশন হচ্ছে গুরুত্বপূর্ণ খুবই, কারণ প্রতিনিয়ত প্রত্যেকটা অর্গানাইজেশন চেষ্টা করে নতুন নতুন সার্ভিস, নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করার। হ্যাঁ, আপডেট করার প্রোডাক্টগুলো, সার্ভিসগুলো আপডেট করার। তো সেক্ষেত্রে আপনার অর্গানাইজেশন কি অবস্থায় আছে, হ্যাঁ, সেটার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কীরকম, সেটা বাড়ানোর জন্য অবশ্যই টেকনোলজিক্যাল ডাইমেনশনটা অবশ্যই আপনার কনসিডার করতে হবে। তো টেকনোলজিক্যাল ডাইমেনশন এটা হতে পারবে সার্ভাইভালের জন্য, এটা হতে পারে টু অ্যাটেইন দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। তো সার্ভাইভাল, ফর এক্সাম্পল, আপনার সার্ভাইভাল মানে কি? সার্ভাইভাল মানে হচ্ছে টিকে থাকা, তাই তো? তো টু বি সার্ভাইভড, ধরেন আপনার এখন ব্যাংকে, যখন একদম অনেক আগে ব্যাংকে এটিএম বুথ ছিল না, এটিএম বুথ ছিল না, সেটা প্রথম চালু করে আমাদের দেশে চালু করে হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তো এটার পরে পরবর্তীতে প্রাইভেট ব্যাংকগুলো খুব তাড়াতাড়ি এটিএম বুথ চালু করে, বাট গভর্নমেন্ট ব্যাংকগুলো দেখা যায় তখন তখনও পিছায় থাকে, পিছায় ছিল, বাট এখন বর্তমানে কিছু কিছু গভর্নমেন্ট ব্যাংকের এটিএম বুথ চালু হচ্ছে, সার্ভিস ভালো হচ্ছে,
তারপরও তুলনামূলকভাবে প্রাইভেট থেকে তাদের বুথ সংখ্যা কম, তারপরও তারা সার্ভিসটা দিচ্ছে, কেন দিচ্ছে? টু বি সার্ভাইভড। তো এই যে সার্ভাইভ করার জন্য টেকনোলজিক্যাল ডাইমেনশনগুলো তারা এখন চিন্তা করছে। আবার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে এগিয়ে থাকার জন্য, হ্যাঁ, একটা হচ্ছে সার্ভাইভ করার জন্য, একটা হচ্ছে এগিয়ে থাকার জন্য। সো এগিয়ে থাকার জন্য যে অ্যাডভান্টেজগুলো গেইন করতে হয় সেটাকে আমরা বলি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। তো কম্পিটিটরের তুলনায় এগিয়ে থাকার জন্য অবশ্যই আপনার টেকনোলজি অ্যাডপ্ট করতে হবে, টেকনোলজি নিয়ে ভাবতে হবে কীভাবে আরও ইনোভেটিভ আইডিয়া প্রয়োগ করা যায় সার্ভিসে। তো দিস ইজ দ্য টেকনোলজিক্যাল ডাইমেনশন উই শুড কনসিডার। আচ্ছা, এরপরে হচ্ছে লিগ্যাল এনভায়রনমেন্ট। লিগ্যাল এনভায়রনমেন্ট বা লিগ্যাল ডাইমেনশন হচ্ছে যে আপনার রুলস, রেগুলেশনস, লস, এগুলো নিয়ে যে একটা পরিধি, যে আপনি ট্যাক্স দিতে হবে কত পার্সেন্ট, আপনার প্রোডাক্ট যদি ইম্পোর্ট করেন বা কোনো পার্স ইম্পোর্ট করেন কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে, সেই লিগ্যাল ডাইমেনশনটা আপনাকে মেনটেন করে একটা প্রফিট মার্জিন তৈরি করতে হবে, যে এত টাকার মধ্যে আমার প্রোডাক্ট সেল করতে হবে, না হলে প্রফিট আসবে না। সো দ্যাট ইজ দ্য লিগ্যাল ডাইমেনশন, যে আপনার কী ধরনের লিগ্যালিটি রুলস মেনটেন করতে হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্টারন্যাশনাল ডাইমেনশন বা গ্লোবালাইজেশন ডাইমেনশন। তো ইন্টারন্যাশনালি প্রোডাক্টের চাহিদা, প্রোডাক্টের গ্রহণযোগ্যতা কীরকম, এবং আপনি চাইলে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গেইন করার ক্ষেত্রেও ইন্টারন্যাশনাল ডাইমেনশন চিন্তা করতে পারেন। যেমন যেই সার্ভিস যা যেই প্রোডাক্টটা আমাদের দেশে নাই, সেটা আপনি উন্নত দেশের মতো করে আমাদের দেশেও সাপ্লাই করতে পারেন। হ্যাঁ, সো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডাইমেনশন চিন্তা করে প্রোডাক্টের ইন্টারনাল ফ্যাক্টরগুলো সে অনুযায়ী পরিচালিত করা। তো এইভাবে হচ্ছে আপনাদের যে এক্সটার্নালের টাস্ক এনভায়রনমেন্ট এবং জেনারেল এনভায়রনমেন্ট ফ্যাক্টরগুলো ইন্টারনাল এনভায়রনমেন্টের সাথে কীভাবে রিলেটেড। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ফিগারটা। এরপরে এখানে আবার ওই যে ব্রডলি দেওয়া আছে যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট, জেনারেল এনভায়রনমেন্ট। জেনারেল এনভায়রনমেন্ট হচ্ছে দ্য সেট অফ ব্রড ডাইমেনশনস অ্যান্ড ফোর্সেস ইন অ্যান অর্গানাইজেশন সারাউন্ডিং। এটা আমরা অলরেডি বলে ফেলেছি যে অর্গানাইজেশন সারাউন্ডিংয়ে যেই ডাইমেনশনগুলো থাকে, যেমন ইকোনমিক, টেকনোলজিক্যাল, সোশিও কালচারাল, পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যান্ড লিগ্যাল। আচ্ছা, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ম্যাকডোনাল্ডসের। তো ম্যাকডোনাল্ডসের এক্সাম্পলের আমরা এনভায়রনমেন্টের প্রত্যেকটা ফ্যাক্টরি আস্তে আস্তে দেখবো। যেমন প্রথম যে ফ্যাক্টরটা দেওয়া আছে ইয়েলো কালার, ইয়েলো কালার মিনস এখানে ফ্যাক্টরগুলো হচ্ছে জেনারেল এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। আমরা ফিগারটা একটু জুম করি। তো জেনারেল এনভায়রনমেন্ট ফ্যাক্টর, ম্যাকডোনাল্ডস কোম্পানির জেনারেল এনভায়রনমেন্ট ফ্যাক্টরগুলো কী কী, যেমন পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল ডাইমেনশনে তাদের ফ্যাক্টরগুলো হচ্ছে যে অবশ্যই তাদের গভর্নমেন্ট ফুড স্ট্যান্ডার্ডস মেনটেন করতে হবে, দেন লোকাল জোনিং ক্লাইমেট, মানে লোকাল এরিয়ার যেই আবহাওয়া সেটার উপর বিবেচনা করে তাদের ফুড তৈরি করতে হবে। যেমন দেখা যায় কিছু হিউমিড ওয়েদারে আপনার যেই খাদ্যগুলো দরকার সেটা কিন্তু আবার আর্দ্র ওয়েদারে সেটা দরকার হয় না। তো এভাবে ক্লাইমেট কনসিডার করে সেখানে তাদের ফুড ক্রিয়েট করতে হবে। এরপর হচ্ছে জেনারেল পশ্চির টুয়ার্ডস বিজনেস রেগুলেশন, বিজনেস রেগুলেশনগুলো যে জেনারেল রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে সেগুলো তারা ফলো করবে। তো এটা হচ্ছে ম্যাকডোনাল্ডসের পলিটিক্যাল ডাইমেনশন। আচ্ছা, আপনাদের জুম তো 40 মিনিট পরে কেটে যায়, আমরা 10 মিনিটের মধ্যে আজকে শেষ করে দিব। দেখি আচ্ছা, এরপরে দেখেন ইন্টারন্যাশনাল ডাইমেনশন। ইন্টারন্যাশনাল ডাইমেনশনে ম্যাকডোনাল্ডসের কী কী জিনিস কনসিডার করতে হচ্ছে, যে রেস্টুরেন্টস ইন 115 কান্ট্রিজ, তাহলে তারা ইন্টারন্যাশনালি বিজনেস করার জন্য 115টা কান্ট্রিতে তাদের রেস্টুরেন্ট বিল্ড আপ করেছে। আচ্ছা, এরপরে অ্যাবাউট 2/3 অফ সেলস ফ্রম আউটসাইড দ্য ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটসের বাইরেও 2/3 সেল হচ্ছে তাদের।
আচ্ছা, এরপর ইকোনমিক ডাইমেনশনে কি কি আছে তাদের? মডারেট ইকোনমিক গ্রোথ, লো আনএমপ্লয়মেন্ট, লো ইনফ্লেশন। সো ইউনাইটেড স্টেটস এর ইকোনমিক গ্রোথ মডারেট, সেখানে এমপ্লয়মেন্ট লো, আনএমপ্লয়মেন্ট লো, আর হচ্ছে ইনফ্লেশন লো। ইনফ্লেশন মানে হচ্ছে যে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি, মূল্য বাড়া এই প্রবণতাটা সেখানে কম। তো এই জিনিসগুলো অবশ্যই তাদের কনসিডার করতে হবে। আচ্ছা, এরপরে নেক্সট যে ডাইমেনশন, এক্সটার্নাল টেকনোলজিক্যাল ডাইমেনশন। সো টেকনোলজিক্যাল ডাইমেনশন হচ্ছে, যেমন এখানে ইউএস এর কথাই বলা হয়েছে যে ইম্প্রুভড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড মোর ইফিশিয়েন্ট অপারেটিং সিস্টেম। সো অর্গানাইজেশনের অপারেটিং সিস্টেম হচ্ছে মোর ইফিশিয়েন্ট, এবং সেটা তাদের অর্গানাইজেশনও সেটা ফলো করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ কান্ট্রি ওয়াইজ ইম্প্রুভড ইনফরমেশন টেকনোলজি ইউজ হচ্ছে, তাহলে সেটাও তাদের কনসিডার করতে হবে। আচ্ছা, কোথায় গেল? আচ্ছা, এরপরে সোশিও কালচারাল, লাস্ট ওয়ান। সোশিও কালচারালে তাদের যে কনসিডারেশন গুলো, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক শিফটস ইন নাম্বার অফ সিঙ্গেল অ্যাডাল্টস অ্যান্ড ডুয়েল ইকোনমিক ফ্যামিলিজ। তারা দেখতেছে যে ডুয়েল ইকোনমিক ফ্যামিলি বা ডুয়েল ইনকাম, যেখানে শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ থাকে, সেই ফ্যামিলির ইনকাম কেমন, হ্যাঁ সিঙ্গেল অ্যাডাল্টের ডেমোগ্রাফিক শিফটটা কেমন, সেই অনুযায়ী তারা তাদের প্রোডাক্টগুলো বানাচ্ছে। এরপরে গ্রোয়িং কনসার্ন অ্যাবাউট হেলথ অ্যান্ড নিউট্রিশন, এবং অবশ্যই তাদের ইয়াং অ্যাডাল্ট হোক বা ডুয়েল ইনকাম ফ্যামিলিজ হোক, সবার ক্ষেত্রেই তারা হেলথ এবং নিউট্রিশনের প্রতি বেশি কনসার্নড হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে ম্যাকডোনাল্ডস এর এক্সটার্নাল এনভায়রনমেন্টের জেনারেল যে ফ্যাক্টরগুলো, হ্যাঁ জেনারেলি তারা এই ফ্যাক্টরগুলো কনসিডার করে থাকে। আচ্ছা, আর যে ব্লু কালার দেখতে পাচ্ছেন, ব্লু কালার এটা হচ্ছে টাস্ক এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এরপরে লাস্ট যেটা, লাস্টেরটা কি দেওয়া আছে, ইন্টারনাল এনভায়রনমেন্ট। ইন্টারনাল এনভায়রনমেন্ট সব ক্ষেত্রে একই, এমপ্লয়ি, ওনার্স, তারপরে হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস, যেটা আমরা ওই যে প্রথম ছকে দেখেছিলাম, তো সেটা সব অর্গানাইজেশনের ক্ষেত্রে একই ধরনের। আচ্ছা, তো এটা আমরা লাস্টলি দেখে নিই যে ম্যাকডোনাল্ডস এর টাস্ক এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস গুলো কি কি। সো টাস্ক এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস গুলো হচ্ছে রেগুলেটরস, তাদের রেগুলেটরস কারা, যেমন ফুড এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সেক, ইন শর্ট আমাদের যেমন সেক থাকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ঠিক একইভাবে ওদেরও সেক থাকে, হ্যাঁ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আচ্ছা, এরপরে হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, যেখানে আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হচ্ছে কিনা আপনার অর্গানাইজেশনের কাজকর্মগুলো, সেগুলো তদারকি করা হয়। তো এরা হচ্ছে ম্যাকডোনাল্ডসের রেগুলেটর। আচ্ছা, এরপরে টাস্ক এনভায়রনমেন্টের সেকেন্ড যেটা কম্পিটিটর, তাদের কম্পিটিটর হচ্ছে বার্গার কিং, ওয়েন্ডি, সাবওয়ে, ডেইলি কুইন। এই চারটা কম্পিটিটর ধরে তারা অন্যান্য কাজগুলো দেখবে বা সেই অনুযায়ী তারা কাজ করবে। আচ্ছা, এরপরে কাস্টমার কারা, কাস্টমার হচ্ছে ইন্ডিভিজুয়াল কাস্টমার অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টিটিউশনাল কাস্টমার। ইনস্টিটিউশনাল মানে হচ্ছে অর্গানাইজেশন ওয়াইজ যেই কাস্টমারগুলো তাদের প্রতিনিয়ত অর্ডার দিচ্ছে, খাবার দাবারের অর্ডার দিচ্ছে, তো তারাও হচ্ছে ইনস্টিটিউশনাল কাস্টমার্স। আচ্ছা, এরপরে সাপ্লাইয়ার কারা, ম্যাকডোনাল্ডের সাপ্লাইয়ার হচ্ছে কোকা কোলা, হোলসেল ফুড প্রসেসিং প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স। তার মানে কোকা কোলা থেকে তাদের যে সাপ্লাইটা আসে, যেমন ড্রিঙ্কস, হ্যাঁ বার্গারের সাথে সে ড্রিঙ্কস দিবে, এটা হচ্ছে তাদের সাপ্লায়ার। তারপরে হোলসেল ফুড প্রসেসর, হ্যাঁ ফুড যারা প্রসেস করবে, তো প্রসেসর জন্য তারা বাইরে থেকে সাপ্লায়ার নিয়ে আসে ফুড প্রসেসিংয়ের। এরপরে প্যাকেজিংয়ের জন্য বাইরে থেকে সাপ্লায়ার নিয়ে আসে, তো এরা হচ্ছে সাপ্লায়ার অফ ম্যাকডোনাল্ড। আচ্ছা, এরপরে টাস্ক এনভায়রনমেন্টের আরেকটা ফ্যাক্টর তাদের, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনার্স। তো পার্টনার হচ্ছে যাদের সাথে তাদের পার্টনারশিপ আছে, অংশীদারিত্ব আছে, যেমন ওয়ালমার্ট, ডিজনি, ফরেন পার্টনার্স, ঠিক আছে।
তো এই হচ্ছে আমাদের ম্যাকডোনাল্ডের এনভায়রনমেন্ট। আমরা আজকে দেখলাম যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তিনটা, ইন্টারনাল, এক্সটার্নাল, এবং এক্সটার্নালের মধ্যে টাস্ক এনভায়রনমেন্ট এবং জেনারেল এনভায়রনমেন্ট। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আজকের টপিক। আমরা আজকে এখানে স্টপ করে দিলাম। তো আপনারা সবাই যারা আছেন, কয়জন আছেন আজকে? হচ্ছে 12 জন আছেন। তো আমি স্ক্রিনশট নিয়ে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি।